হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষক বাড়ন্ত ক্লাস সামলাচ্ছেন চতুর্থ শ্রেণীর কর্মী ঠিক শুনেছেন গ্রাম থেকে হাই স্কুল দূরে প্রাথমিকের পরে অনেকেই তাই ছেলে আর স্কুলে পাঠাতেন না স্কুল ছুট বাড়াতো সংকট মেটাতে বাম আমলের শেষে চালু হয়েছিল বেশ কয়েকটি জুনিয়র হাই স্কুল কিন্তু বাঁকুড়া জেলায় অধিকাংশ জুনিয়র হাই স্কুলেই পড়ুয়া কমছে স্থায়ী শিক্ষকের অভাবে পরিস্থিতি এমন যে কোথাও চতুর্থ শ্রেণীর কর্মী বাধ্য হচ্ছেন ক্লাসে যেতে তিনশো জন পড়ুয়ার ইন্দাসের শান্তাশ্রম জুনিয়র গার্লস হাইস্কুলে রয়েছেন একজন স্থায়ী শিক্ষিকা ও একজন অতিথি শিক্ষক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শতাব্দী রায় জানান দুজন শিক্ষিকা বদলি হয়েছেন একজন শিক্ষিকার পক্ষে মিড ডে মিল দেখা চারটি ক্লাস না সামাল দেওয়া প্রশাসনিক কাজ করা প্রায় অসম্ভব তাই বাধ্য হয়েই ক্লাসে যান চতুর্থ শ্রেণীর কর্মী গোলক মজুমদার এক্ষেত্রে অনিয়মের প্রশ্ন উঠছে তবে ভারপ্রাপ্ত শিক্ষিকার দাবি আমাদের চতুর্থ শ্রেণীর কর্মীও কোনো বিষয়ে পড়ান না কখনও হাজিরা নিতে বা কখনও ক্লাস সামাল দিতে যান গোলক অবশ্যই ইতিহাসে স্নাতকোত্তর কম্পিউটার সার্টিফিকেট কোর্স করেছেন বিএড করার ইচ্ছা রয়েছে তিনি বলেন দু সালের অক্টোবরে ভারপ্রাপ্ত শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময় আমি কন্যাশ্রী শিক্ষাশ্রী প্রকল্পের সব কাজ একজন করণিক হিসেবে করেছি আমার সন্তান যদি শিক্ষকের অভাবে ক্লাসে বসে থাকতো তাহলে আমি কি করতাম তাই পড়ুয়াদের সঙ্গে ক্লাসে ইতিহাসের গল্প করি নীতিমূলক গল্প শোনাই এতে আপত্তি নেই অভিভাবকদেরও অভিভাবক শ্যামদাস মণ্ডল প্রদ্যুৎপালেরা বলেন দুজন শিক্ষকের পক্ষে সব ক্লাস করা সম্ভব নয় দু তিনটি ক্লাস ছাড়া বেশিরভাগ সময় ছাত্রীদের বসে থাকতে হয় চতুর্থ শ্রেণীর কর্মী উচ্চশিক্ষিত এটাই ভরসা ইন্দাস ব্লকেরই চাঁদগ্রাম জুনিয়র হাইস্কুলে আবার স্থায়ী শিক্ষকই নেই দুজনই অতিথি শিক্ষক ভাট্রাপ্ত শিক্ষক আশিস মেটে বলেন পড়ুয়া কমতে কমতে চল্লিশে থেকেছে অভিভাবক বাপিরায় আজফর আলী লায়রা জানালেন সামর্থ্য থাকলে দূরের স্কুলেই সন্তানদের ভর্তি করাতেন একই অবস্থা পাশের ব্লক পাত্র শহরের টাসুলি জুনিয়র হাই স্কুলেরও ভাট্রাপ্ত শিক্ষক অতিথি শিক্ষক মুক্তচন্দ্র কুণ্ডু বলেন বাহান্ন থেকে ছাত্রছাত্রী বারোয় নেমেছে শিক্ষকের অভাবে স্কুল না বন্ধ হয়ে যায় রাজ্যে দীর্ঘদিন স্কুল শিক্ষক নিয়োগ থমকে থাকাতেই এই প্রস্তুতি দাবি বিরোধী শিক্ষক সংগঠনগুলি এবিটি জেলা সম্পাদক অস্মিতা দাসগুলি মাফ করবেন অস্মিতা দাসগুপ্ত জানালেন রানীবাঁধের বিক্রমডিহি খাদকিডিহি মুকুন্দপুরের জুনিয়র হাই স্কুল ঝিলিমিলি গার্লস হাই স্কুল ওন্দার অঙ্গদপুর এবং সোনামুখী খাক জুনিয়র হাই স্কুলও শিক্ষকের অভাবে বন্ধ হওয়ার মুখে তার মতে শিক্ষার অধিকার আইন অনুযায়ী দেড় কিলোমিটারের মধ্যে উচ্চ প্রাথমিক স্কুল থাকতে হবে তাই জেলায় তিনশো পঁয়তাল্লিশটি জুনিয়র হাই স্কুল চালু হয়েছিল কিন্তু শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় প্রায় সবাই ঢুকছে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমৃদ্ধির বাঁকুড়া জেলা সভাপতি গোজন দাসের অবশ্য দাবি শীঘ্রই উচ্চ প্রাথমিকের নিয়োগ হবে বাঁকুড়ার জেলা বিদ্যালয়ের পরিদর্শক পীযুষকান্তি বেরারও আশ্বাস শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে নিয়োগ হলেই ওই স্কুলগুলি শিক্ষক পাবে তো ফ্রেন্ডস এটা কি করে সম্ভব একটা স্কুলের একজন চতুর্থ শ্রেণীর বা গ্রুপ ডি স্টাফ তিনি ক্লাস নিচ্ছেন দিনের পর দিন ওই স্কুলে কোনো শিক্ষক নেই ওইখানকার সংশ্লিষ্ট তিনি আছেন অ্যাডমিনিস্ট্রেটর এসআই সাহেব এআই সাহেব ডিআই সাহেব ওনারা কি করছেন ওনারা কি দেখতে পাননি নাকি না দেখেও চোখ বন্ধ করে আছেন এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে অত্যন্ত খুব নাড়া দেয় আশা করি শিক্ষক সমস্যা ওখানে মিটে যাবে এবং আবারও ছাত্র এবং ছাত্রীদের কলরবে হা হা হো হো হি হি করে আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বিদ্যালয় এই আশা নিয়ে ভিডিও শেষ করলাম ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস